হ্যাঁ ঠিক আছে, আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকে মাটন রয়েছে, মাটন করব। মাটনটা নুন হলুদ মাখিয়ে সিদ্ধ করা রয়েছে, 500 গ্রাম মাটন। আর আমি করব এই মাটির হাঁড়িতে করে আপনাদের দেখাবো। আপনাদের নিজেদের যেরকম পাত্র সেই পাত্রে করলেও চলবে, ঠিক আছে। প্রথমে আমি একটু তেজপাতা আর আমাদের ঝাল খাওয়াটা একটু কম হয় আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। হ্যাঁ, লঙ্কাটা ছিঁড়ে আসতে পারে, তবে একটু ছিটে ফোটা না রান্না না আসলে তো রন্ধন শিল্পের সঙ্গে যুক্ত হওয়া যায় না। আচ্ছা, এবারে আমি ইয়েটা দিয়ে দেব, এটা কমিয়ে পেঁয়াজ বাঁটাটা দিচ্ছি। আজকে আমি কোনো কুচু মশলা দেব না, যা দেব সবটাই মানে বাটা মশলা। হ্যাঁ, কিছু কুচো মশলা আমি আজকে দিয়ে দিয়ে রান্না রান্না করবো না। আর এর মধ্যে আমি আলুও অ্যাড করছি না, আলুও দিচ্ছি না। আমি এর মধ্যে দুটো পেঁয়াজ, 8 কোয়া রসুন, অল্প আদা কুচি এইটি দিয়েছি রান্নায়, ঠিক আছে। আর নুন তো দিতে হবে, কারণ টমেটো আছে, নুন দিয়ে সেদ্ধ করা, তবু তো নুন লাগবে। হ্যাঁ, মানে 1 টেবিল স্পুন নুন দিতে হয়েছে। এর সাথে আমি হলুদ দেব, আর একটু করে গুঁড়ো মশলা দেব। এটা হচ্ছে জিরে গুঁড়ো দিয়েছি। হ্যাঁ, একটু তো মাটনে মশলা না হলে তো, মশলাটা যদি আমরা কম খাওয়া হয় তবে মাটনে একটু মশলা না হলে তো ভালো লাগে না। এটা হচ্ছে ধনে গুঁড়ো, আর এটা গরম মশলার গুঁড়ো। আমি জ্বালিয়েছি, অল্প, একটু বেশি তেল ব্যবহার করব না, কিন্তু যেহেতু মাটন একটু তেল তো আমাকে দিতে হবে। মশলাটা মশলাটা ভালো করে কষানো হয়েছে, দেখো না। এই মধ্যে আমি এবার টমেটো পিউরিটা দিচ্ছি আপনারা দেখেছেন এখানে একটু তেলটা গরম হচ্ছে। গ্রেভিটা হয়ে গেছে, যদি জল আমার যদি দরকার হয় তাহলে আমি এর মধ্যে জল দেব, তাছাড়া আমি জল দেব না। মশলাটা আমি খুব ভালো করে কষিয়েছি এবং মশলা কষানোর মধ্যে টমেটো আছে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি অল্প সামান্য স্বাদের জন্য একটু চিনি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তেলটা গরম হয়ে আসছে, আর
মশলাটা গরম হয়ে এসেছে। মশলাটা আপনারা দেখেছেন আমি খুব ভালো করে কষিয়েছি, মানে তাড়াতাড়ি মাটনটা একটু সিদ্ধ হতে দেরি হয়। আপনারা যেভাবে বাড়িতে করেন কষে সেভাবে আপনারা করতে পারেন। এভাবে সিদ্ধ করে এরকম করে করলেও তাড়াতাড়ি হয়ে যাবে মাটনটা। অর্ধেকটা মশলা দিয়ে একটু কষি, তারপর আর অর্ধেকটা মশলা এতে অ্যাড করবো। এতে সবই দেওয়া হয়ে গেছে মাংসটা। এর সাথে খুব ভালো করে মিশেছে, আমি মশলাটা একটু একটু করে এতে অ্যাড করে নেব, একবারে আমি দিচ্ছি না। আমরা যখন বাজার থেকে হাঁড়িতে করে দই, মাটির হাঁড়িতে দই বা রসগোল্লা কিনি, তার স্বাদটা কিন্তু একটু আলাদা রকম হয়। যখন আমরা মানে কৌটো করি কেনার থেকে মাটির হাঁড়িতে করে করলে স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। সব কষিয়েও নিয়েছি মশলাটা, আর মাংসটাও সেদ্ধ করা আছে। মাংসটা ফুটছে। অপর ছেলে থেকে চাইলে আপনারা একটু ঘিও দিতে পারেন, আমি ঘি দিয়ে করছি না। আমি একটু এর সাথে ধনে পাতা আর কাঁচা লঙ্কা উপর থেকে দেব। ধনে পাতাটাও আমি উপর মানে ইয়ে দিইনি, আমি কিন্তু বেটে দিয়েছি। হ্যাঁ, আর এতে একটু আপনারা মাটন বা চিকেন মশলাও দিতে পারেন, আমি দিইনি কিন্তু আপনারা দিতে পারেন, ভালো লাগবে খেতে। এটা এরকম ঢেকে রান্না করলে মাটির স্মেলটা খুব ভালো আসবে, কিন্তু আমি আপনাদের দেখাবো বলে ঢাকনা লাগাচ্ছি না। রান্না হওয়ার পরও আমি এরকম ঢেকে রেখে দেবো, তাহলে ভালো হবে। কিন্তু যেহেতু আমি আপনাদের রান্নাটা দেখাবো বলে আমি ঢাকনা খুলেই আপনাদের দেখাচ্ছি। দেখুন মাংসটা কি সুন্দর ফুটছে। ঠিক আছে, তাহলে দাঁড়ান এক মিনিট। আমি এটা আপনাদের নামিয়ে দেখাচ্ছি, দেখুন